তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি ভুলে যাও, তাহলে কিভাবে তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবে এই ভিডিওতে তোমাদের দেখাবো। তুমি যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চাইছো, প্রথমে সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে। এরপর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশান দেখতে পারবে, এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমরা এখানে সেটিংস অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর তোমরা এখানে দেখতে পারবে লেখা রয়েছে সি মোর ইন হেল্প সেন্টার, এই অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পারবে লেখা রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশানটার ওপর টাচ করতে হবে। তবে এই অপশানটার ওপর টাচ করার আগে এখানে যে অপশানটা রয়েছে পার্সোনাল ডিটেলস, এই অপশানটার ওপর প্রথমে একবার তোমরা টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা কন্ট্যাক্ট অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা দেখতে পারবে তোমার এই ফেসবুক অ্যাকাউন্টে কি মোবাইল নম্বর এবং কি ইমেল আইডি যুক্ত রয়েছে। তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে পরিবর্তন করার সময় তোমার ফেসবুক অ্যাকাউন্টে এখানে যে মোবাইল নম্বর এবং যে ইমেল আইডিটা যুক্ত থাকবে, এটা তোমাদের প্রয়োজন পড়বে। তাই এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টে যে ইমেল আইডি এবং যে মোবাইল নম্বরটা যুক্ত রয়েছে, এগুলো যদি তোমরা কোনো কারণে এখন ব্যবহার না করে থাকো, তাহলে এই পেজটার একদম নিচের দিকে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে অ্যাড নিউ কন্ট্যাক্টের, এই অপশানটার ওপর টাচ করে তুমি এই মুহূর্তে তোমার যে মোবাইল নম্বরটাকে ব্যবহার করছো, সেই মোবাইল নম্বরটা তোমার ফেসবুক অ্যাকাউন্টে এখানে যুক্ত করে নেবে। এরপর তোমরা ব্যাক আসবে বা ফিরে আসবে এই পেজটাতে। এরপর তোমরা এখানে যে অপশানটা রয়েছে সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ডের, এই অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর এই পেজটার একদম প্রথমে যে অপশানটা রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড, এই অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর এখানে দুই রকম পরিস্থিতি হতে পারে। প্রথম, তোমার ফেসবুক অ্যাকাউন্টে এই মুহূর্তে কি পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ডে যদি তোমাদের মনে থাকে, তাহলে তোমরা যে কাজটা করবে, এখানে তোমরা একটা ঘর দেখতে পারবে, এই ঘরটাতে তাকে লেখা রয়েছে কারেন্ট পাসওয়ার্ড। এই মুহূর্তে তোমার ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ডটা তোমরা এই ঘরটার ভেতর লিখবে। তারপরের ঘরটাতে তাকে লেখা রয়েছে নিউ পাসওয়ার্ড, এই ঘরটার ভেতর তুমি এই মুহূর্তে যে নতুন পাসওয়ার্ডটা দিতে চাইছো সেই নতুন পাসওয়ার্ডটাকে লিখবে। তারপরের ঘরটাতে তাকে লেখা রয়েছে রিটাইপ নিউ পাসওয়ার্ড, যে নতুন পাসওয়ার্ডটা তোমরা এখানে লিখলে সেই পাসওয়ার্ডটাই তোমরা আরেকবার এই ঘরটার ভেতর লিখবে। এরপর এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড, এই অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে। আর দুই নম্বর পরিস্থিতি হচ্ছে, এই মুহূর্তে তোমার ফেসবুক অ্যাকাউন্টে কি পাসওয়ার্ড দেওয়া রয়েছে এটা যদি তোমাদের মনে না থাকে, তাহলে তোমরা এখানে একটা ফরগেট পাসওয়ার্ডের অপশান দেখতে পারবে, এই ফরগেট পাসওয়ার্ড অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে সেন্ড কোড বায়া হোয়াটসঅ্যাপ, তার মানে তোমার ফেসবুক অ্যাকাউন্টে যে মোবাইল নম্বরটা যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপেতে ফেসবুকের তরফ থেকে একটা ওটিপি কোড যাবে, সেই কোডটা আমাদের প্রয়োজন পড়বে। তারপরের অপশানটা দেখো লেখা রয়েছে সেন্ড কোড ভায়া ইমেল, তোমরা যদি কোডটাকে তোমার ইমেল আইডিতে নিতে চাও তাহলে এই অপশানটাকে সিলেক্ট করতে হবে। আর এখানে দেখো আরেকটা অপশান রয়েছে সেন্ড কোড ভায়া এসএমএস, তার মানে তোমার ফেসবুক অ্যাকাউন্টে যে মোবাইল নম্বরটা যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরে যদি সাধারণ এসএমএস এর মাধ্যমে ওটিপি কোডটাকে নিতে চাও, তাহলে এই অপশানটাকে সিলেক্ট করতে হবে। এখানে তোমাদের যে অপশানটাতে সুবিধা হবে সেই অপশানটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এখানে অপশানটা সিলেক্ট করার পর নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে, এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে তোমরা একটা ঘর দেখতে পারবে, তোমার নাম্বারে যে ওটিপি কোডটা আসবে সেই কোডটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে। এখানে ওটিপি কোডটাকে লেখার পর নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড, তার মানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের জন্য এই ঘরটার ভেতর এখন একটা নতুন পাসওয়ার্ড লিখতে হবে। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো তোমার ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটা নতুন পাসওয়ার্ড লিখবে। এখানে একটা নতুন পাসওয়ার্ড লেখার পর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকে, তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজে খেয়াল রাখবে। বাই বাই।